বৃষ্টির মধ্যেই মিছিল থেকে আর্যিকরের ঘটনায় দ্রুত অপরাধীর শাস্তির দাবি। কলকাতা আর্যিকরের ঘটনায় সারা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন অনেকে। আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ধূপগুড়িতে নাগরিক মিছিল বের করা হয়। এদিকে এদিন মিছিল শুরু হতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টির মধ্যেই মিছিল এগিয়ে চলে, এমনকি আকাশ ঘন কালো মেঘে ঢাকা এবং কিছু পরে বৃষ্টি শুরু হলো। সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলের সামনের সারিতে ছিলেন তৃতীয় লিঙ্গের নাগরিকরা। মিছিল থেকে আর্যিকরের ঘটনায় জড়িত প্রত্যেকেই দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এদিকে ধূপগুড়ি শহরের মায়ের থান থেকে মিছিলটি শুরু হয়ে গোটা শহর ঘুরে ফের মায়ের থানের সামনে প্রতিবাদ জানিয়ে মিছিল শেষ হয়। উল্লেখ্য, গত 9ই অগাস্ট শুক্রবার সকালে আর্যিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় তরুণী জুনিয়র চিকিৎসকের দেহ। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ধর্ষণ করে খুন করা হয়েছে এই তরুণী চিকিৎসককে। এরপর থেকেই রাজ্য জুড়ে এই ঘটনার প্রতিবাদ চলছে। স্থিতি দেখা গেল, মানে কি বলবেন এই মিছিলটার বিষয়ে? আমরা মিছিলে চাই কি যে এই মিছিলে যেন ফাঁসি হোক আর দর্শনকারীদের বিচার হোক, কঠিন সাজা কিভাবে যেন মারা গিয়েছে, যেভাবে এত কঠিন শাস্তি ভাবে দিয়েছেন এদেরকে মারা হয়, এটাই আমরা গভর্নমেন্টের কাছে এটাই প্রার্থনা। গভর্নমেন্ট যেন এটা দেখে, এই বৃষ্টির সরকারের কাছে আমরা এটাই দাবি থাকবে, সরকার যেন এটা ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখে। আর মমতা দিদির কাছে একটা, উনি একটা নারী, একটা নারীর এরকম পতন হয়েছে, মমতা দিদি এটা নিয়ে ভাবতে হবে, দেখতে হবে, এটাই আমাদের দাবি। বৃষ্টিতে এত মহিলা অংশগ্রহণ, কি বলবেন? কি বলবো, কে যে এক নারীর ইজ্জত হরণ, যে শত নারীরও ইজ্জত হরণ। সতী মায়ের যেমন ইজ্জত দিয়েছে, এমন আমাদেরও না একজন সতী মায়ের ইজ্জত দিয়েছে, ইজ্জতের বিচার চায়, এটাই মুসলিমবাসীদের। আপনার নাম? আর ওদের আপনার নাম? আমার নাম লালনী শাহ। আমি কি রয়েছে এখন? আমাদের একটাই দাবি, বলছে বৃষ্টি মাথায় নিয়ে এত মানুষের উপস্থিতি, কি বলবেন এই মানুষের? আপনার নাম? আমার নাম ইচ্ছিতা।